أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم. ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه. فلما قضى زيد منها وطرا زوجناك لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا. وكان أمر الله مفعولا. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بھیجا رب میرے درود و سلام مرگزیدہ نبی پر اپنے مدام.
হাবিবে খুদা আশরফে আম্বিয়া যার সে মজিদ শুভদ মুস্তাকা। মহতরম দোস্ত বুজুর্গ এবং পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এখানে তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল আপনারা আয়োজন করছেন, আপনাদেরকে ধন্যবাদ। মনোযোগের সহিত শোনার অনুরোধ রইল এবং কোরআনের মাহফিল হিসেবে যে সম্মান মর্যাদা এটা আগে নিজে অনুভব করতে হবে। আমি কোরআন সামনে নিয়ে বসছি, বুঝতে হবে কোরআনের মাহফিল আল্লাহর মাহফিল। আপনারা এখানে আলোচনায় বসা, আপনাদের প্রতিচ্ছবি আরশের মধ্যে বসা। আজকাল তো সবই বুঝেন, বিজ্ঞানে সব প্রমাণ করে দিয়েছে। আল্লাহ তাআলার কুদরতে এটার প্রতিচ্ছবি সেখানে, এখানে যে আলোচনা হবে আল্লাহ তাআলা আরশের মালায় আলা ফেরেশতাদের সাথে সে আলোচনা করবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর, কোরআন থেকে উপকৃত হওয়ার চিন্তা। আমি সূরায়ে আহজাব থেকে পড়ছি প্রায় এক পৃষ্ঠা, এক একটা ঘটনা বর্ণনা করলে যে সময় এক আয়াতের তর্জমা অনুবাদ হইব বিশ্লেষণ হবে। এক একটা আয়াতের পিছনে বিরাট বিরাট ঘটনা। প্রথমে আপনাদের খেদমতে আমার গুজারিশ, আপনারা বলেন, চিন্তা করিয়া উত্তর দিবেন। বাংলাদেশের একটা সংবিধান আছে, রাষ্ট্র সংবিধান মোতাবেক চলে। বর্তমান যে সরকার যদিও অসংবিধানিক সরকার, কিন্তু সংবিধান পুরাও মানে না এবং সংবিধানকে ক্যান্সেলও করে না। পাকিস্তানের একটা সরকার অতিবাহিত হইল কিছুদিন, সংবিধানকে স্থগিত করে চালাইল। যখন মার্শাল্লাহ সে সংবিধান স্থগিত থাকে, মার্শাল্লাহ উঠে যায়, আবার সংবিধান চালু হয়। আমাদের দেশের অবস্থা বর্তমানে এটা মাঝখান হয়, এটাকে ঘুমসা মুশকিল, যে বেডাও না বেডিও না, মার্শাল্লাহ না, সংবিধান ক্যান্সেল এটাও বলে না, রহিতও বলে না, জরুরি অবস্থার ভিতর দিয়ে দেশ চলছে। যাই হোক, দেশ সংবিধান মোতাবেক চলে। বর্তমানেও বাংলাদেশে 72-এর সংবিধান আছে, পার্লামেন্ট সংবিধান অনুযায়ী চলে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সংবিধান অনুযায়ী দেশ চলে, মসজিদ কমিটির একটা সংবিধান থাকে, মসজিদ কমিটির সংবিধান অনুযায়ী চলে। যখন সংবিধান মোতাবেক কোন রকমের অসুবিধা দেখায় তখন কোর্টের আশ্রয় দেয়। দেশের লন্ডনেও দেখছি, এদেশেও দেখছি, মসজিদ কমিটি নিয়ে কোর্টে যায়, উভয় পক্ষই দাবি করে, পরে কোর্টে ফয়সলা দেয় সংবিধান মোতাবেক ফয়সলা। বক্তব্য এটা না আমার, এটা শুধু দৃষ্টান্ত খারাপ। এখন চলে যান দুনিয়ার সংবিধানে, যে দেশগুলি চলে সংবিধান নিয়ে পার্লামেন্টে তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্ক হয়, ধারা উপধারা নিয়ে তর্ক বিতর্ক হয়, এক একজন দাঁড়াইয়া এক একজন ব্যাখ্যা দেয়। তখন একজন পার্লামেন্টের সদস্য বলবে এই কাজ সংবিধানের উল্টো হয়েছে, আর একজনে কইবে একবারে পুরো সংবিধান মুয়াফিক হয়েছে, আর একজনে কয়ে কয়েকটি সংবিধানের এই ধারা বুঝছ না, আর একটা ধারা আছে এই ধারায় এরকম কইছে। এইসব তর্ক বিতর্ক পার্লামেন্টে সংবিধানের ধারা নিয়ে হয়। এই সংবিধান বানাইছে কিন্তু মানুষ, ডক্টর কামাল। ডক্টর কামালের সংবিধান আরো তিন চারজনকে নিয়ে বানাইছে, এখনো যে জিন্দা আছে। সংবিধান মোতাবেক দেশ চলে, সংবিধান ফাঁস হয়ে গেছে। পার্লামেন্টের সদস্যরা তর্ক বিতর্ক করে ধারা নিয়ে, উপধারা নিয়ে, ব্যাখ্যা নিয়ে,
এখন আপনারা বলেন যিনি থাকবে স্পিকার, যখন তর্ক বিতর্ক আরম্ভ হয় এক একজনে এক এক ব্যাখ্যা দিতে আরম্ভ করে, তো স্পিকার বলবে, রুলিং দেবে, রুলিং দেওয়ার পরে বলবে যে এই ব্যাখ্যা কারো গ্রহণযোগ্য নয়, প্রধানমন্ত্রীটাও চলবে না, প্রেসিডেন্টটাও চলবে না, প্রেসিডেন্টের সংবিধানের ভিত্তিতে করলো না অসাংবিধানিক করলো, প্রধানমন্ত্রী সংবিধান ভিত্তিক করলো না অসাংবিধানিক করলো, এটা রেফারেন্স করা হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি যে বিশ্লেষণ দিবে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পার্লামেন্ট সব তা গ্রহণ করতে হবে। যত বড় ডাক্তার কামাল যদিও সংবিধান তৈরি করছে, তার ব্যাখ্যাও গ্রহণ হবে না, আরো যারা বুদ্ধিজীবী আছেন কেউ তা গ্রহণ হবে না। রেফারেন্স করতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে ব্যাখ্যা দিবে সবে গ্রহণ করতে হবে। এদের দেশের সংবিধান সম্পদ মানাইছে মানছে, কে বানাইছে গেলে মানুষে বানাইছে, বড় বড় ডক্টর বুদ্ধিজীবীরা, আবার সবে মিলে সংশোধনীয় আনে। আর আল্লাহর কোরআন এটা রহিমুল্লাহর পুতকলি মোল্লার ভোট, না আছে কোন সনদ, না আছে কোন ডিগ্রি, না আছে কোন পড়ালেখা, হে মুফাসসির কোরআন, কোরআনের ব্যাখ্যা দিলেন, আবার বক্তব্য লেগেন। মানুষের বানানো সংবিধান সবে ব্যাখ্যা দিতে পারে না, যার তার ব্যাখ্যা গ্রহণ হয় না। আর আল্লাহর কোরআন মহাগ্রন্থ, যার মধ্যে কোন সংশোধনের কারো অধিকারী আল্লাহ তাআলা রাখছেন না, আর সেই কোরআনের ব্যাখ্যা মন ধরা অভিধান দেখে দিকে, আর যে মনে চায় তাই ব্যাখ্যা দিলাকে, হে মুফাসসির কোরআন, হে মুফাসসির কোরআন, এর সনদ আছে কোরআন, এ প্রত্যেকে কোরআন পড়লো, প্রত্যেকে সনদ আনলো, কার থেকে সনদ গ্রহণ করলো, সে কোরআনের ডিগ্রি ওই নাই, হে মুফাসসির কোরআন, সবে মুফাসসির কোরআন বানায় গেলে কোরআনের ব্যাখ্যা দিবে। একটা সাধারণ দৃষ্টান্ত শুধু আপনাদের মগজের মধ্যে ঢুকাই পাচ্ছেন না, কোরআনের ব্যাখ্যা দেওয়ার অধিকার সবার নাই, যেতে বেদি অনুবচ্ছে দেখা বাসা বাসা যা তফসিল করে, তোর ডিগ্রি আছে নেই, তোর সনদ আছে নেই, তো কোরআনে প্রসাদ সনদ ওই অভিধান দেখে আর অনুবাদ দেখে মুফাসসির হয়ে যায়। মুফাসসির প্রথম হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ তাআলা ডিক্লারেশন দিয়েছেন, আমার যদি নবী কোরআনের যে ব্যাখ্যা দিবেন এটাও আমার পক্ষ থেকে দেবেন, মন গড়া দিবেন না। হুজুর বলেন আমি মন গড়া কোন ব্যাখ্যা দিতে পারি না, উমরও দিতে পারেন না, সাহাবারা দিতে পারেন না, সাহাবারা বলেন নবী আমরা দিয়ে শিখেছি। যখন সাহাবাদের পরে যুগ আইল, তাবেঈন আসলেন, যারা সাহাবাদকে দেখেন তারা বলেন সনদ দিয়া সাহাবাই কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, উরওয়া উজুবাইর বলবেন আয়েশা আমাদেরকে শিক্ষা দিয়েছে, হযরত উমর তফসির শিখছেন যে আয়েশার কাছে, তো বলতে পারবেন আয়েশা আমাদেরকে তফসির শিখেছে। আয়েশাকে জিজ্ঞেস করলে তুমি পাইলে কই, বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই থেকে অভিধান থেকে মুফাসসির কোরআন হয়ে যায়। তাহলে এই কথাটা আপনাদের সবসময় স্মরণ করতে হবে। আপনারা দেখেন এই মসজিদে ওই ফজাইলের কিতাব পড়া হয়, ফজাইল পড়া হয়। ডক্টর বাবলা সাহেব, গোলাম মোয়ারিস্তাম নাম বাবলা, আপনারা বলেন উনি ফজাইলের কিতাব পড়লেন, ইংলিশ পড়লেন, উর্দু পড়লেন, বাংলা পড়লেন, ওই সমস্ত হাদিসে আমরা মাদ্রাসা পড়াই, এক হাদিসে এটার মধ্যে লেখা আছে বোখারি, তিরমিজি, আবু দাউদ, আহমদ, যারা পড়ান বই পড়েন যে আপনারা দেখেন না, নিচে রেফারেন্স দেওয়া আছে। এখন বাবলা সাহেবের মুহাদ্দিস তুলবে ওই হাদিস আমরাও পড়াই মাদ্রাসায়, সুলতান সাহেব ওই হাদিস আপনাদেরকে শুনাইতেছে, সুলতান মুহাদ্দিস হয়ে গেছে নাকি, সুলতান সাহেব বলবে আমি কিতাব পাইছি অনুবাদ শোনাই দিলাম, আমার কোন সনদ টনদ নাই, আমি কোথাও যে হাদিস করি না, আমার কেউ পড়াইছে না, সনদ দিছে না, এই হাদিস আমরাই পড়াই বহাকারী, রাওয়াহুল বুখারী, রাওয়াহ তিরমিজি, রাওয়াহ আহমদ, যার আমি, কিন্তু আমাদেরকে মুহাদ্দিস কেন বলে, যে আমাদের সনদ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আমার একজন উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে, শেয়ার করলেন, মাঝখানে যদি কোনো রাবি না থাকে তাহলে তবে এই হাদিসের কোন গ্রহণযোগ্যতা নেই, সনদ নেই, তো মনোবাদ করলে হাদিস মহাদিস হবে। আর কেসেট শুনিয়া
আগের মেয়ে কিছু পরপর ফরফর করলে সাইন মোবাইল শুরু করে দেবে। আরেকজনের স্বপ্নে দীক্ষা হিসাব লেগেছে, হিসাব ফিরালি করতে হলো মুরিদ করতে হলো সনদ লাগে, তফসিরেরও সনদ লাগে, হাদিসেরও সনদ লাগে। এমনি হাদিস একটা পয়লা দিলে মুহাদ্দিস কয় না, এটা সে আলেও মুহাদ্দিস আমার উস্তাদ এইভাবে পড়াইছেন, এই ব্যাখ্যা দিচ্ছেন, কালা কালা রসুল্লাহ আছে আমার পর্যন্ত সমস্যা হিসাবে যখন মুরিদ ছেড়ে কইবে আমার হিসাব অমুক অমুক, আমার হিসাব অমুক হিসাব যাইতে যেতে হাসান বসরি একবারে হযরত আলী মুহাম্মদ রসুল্লাহ আসলাম পর্যন্ত। তফসিরের সনদ আছে, তুমি তফসির কার কাছে পড়ছো, সে মুফাসসির তোমাকে অনুমতি দিছে কিনা, সে তোমার আকায়েদ শিখাই দিছে কিনা, এরপর তার কত ফয়লা করলাম সনদের কথা বললাম। যার তার ব্যাখ্যা তখন কিন্তু হয় না। বাংলাদেশের সংবিধান মানুষই তৈরি করছে, ইদেও এই সবে প্রধানমন্ত্রী দিল কামাইত না, বড় বড় ডক্টর দিলে কামাইত না, ওই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সে যে রায় দিবে তার উপর কোন রায় নাই। তখন প্রধানমন্ত্রীও সারেন্ডার, প্রেসিডেন্টও সারেন্ডার, পার্লামেন্টের সদস্যরাও সারেন্ডার, আল্লাহ কোরআনের ব্যাখ্যা বাবা রে বাবা কে সে কোন দিয়ালেন, ও দোকানে বইয়া দিয়ালেন, এরা আছে কি পড়ছে কোথায়, সনদ আসেনি, এ কোরআন বুঝেনি, ওই অভিধান বুঝে উল্টাকে বুঝবো, এটা কি করবা। আল্লাহ তারা কোরআন শরীফে বলেন কোরআন শিখতে হলে বিমা কুন্তুম তুআল্লিমুন আল কিতাব ওয়া বিমা কুন্তুম তাদরুসুন, আলিম রব্বানি এমনি হওয়া যায় না, আল্লাহ শিক্ষা দিয়া দিছেন, তরসে বসো, আরেকজন থেকে শিক্ষা করো, আরেকজন তোমাকে শিক্ষা দিবে, সে তুমি তার থেকে শিক্ষা লইবে, বিমা কুন্তুম তুআল্লিমুন আল কিতাব ওয়া বিমা কুন্তুম তাদরুসুন। ওই বই বইরা বইরা এম মুফাসসির হয়ে গেছে, বই বইরা বইরা মুহাদ্দিস হয়ে গেছে, এর লেগে ফাল মারে, তুই সহি বুঝছ না উল্টা বুঝছ, তোর উস্তাদ কেমনে বুঝে, উস্তাদ হয়ে নেই। এই কথাটা প্রথম রাখলাম, যেহেতু তফসিরের দ্বারা আপনারা ঘোষণা দিচ্ছেন। এখানে কিছু মহিলাও আছেন, সুরা আজাব কোরআন শরীফের লম্বা সুরা, আজাব অর্থ বহুজাতিক বাহিনী, তো সুরার নাম হয়েছে সুরা আজাব, আসলে ইঙ্গিত দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধের কথা, খন্দকের যুদ্ধের মধ্যে যে তারা তৈরি নিল বহুজাতিক বাহিনী, শুধু মক্কার মুশরিকরা ছিল না, মদিনার ইহুদিরা আরো আশেপাশের যে গোত্র গুহারে মক্কার মুশরিকরা সম্মিলিত বাহিনী মদিনাতে আক্রমণ করল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পাইয়া পরামর্শ করলেন, তাহল্লা সলমান ফারসি রাদি আল্লাহ তাআলা নু পরামর্শ দিলেন মদিনার হেফাজতের জন্য আর কোন ব্যবস্থা নাই, সম্মিলিত বাহিনীর আক্রমণ থেকে বাঁচার উপায় নাই, খন্দক কোথাও, এই জন্য গজওয়ায়ে খন্দক বলে, আবার গজওয়ায়ে আহসাব বলে। সুরার নাম রাখা হয়েছে সুরায়ে আহসাব, কিন্তু লম্বা সুরা, এটারে যদি এক মাস পর্যন্ত শোনেন তা শেষ হবে না। এখানে মেয়ে লোকদের ব্যাপার সেপার, সামাজিক ব্যাপার সেপার, কত মশলা যে আল্লাহ তাআলা এখানে সূরা আহজাবের মধ্যে ঢুকেছে। আমি তো এমনি বাইশ বছর পড়া আরম্ভ করছি, প্রথম মশলা এখানে যেখানে আলোচনা হইল যেখান থেকে শুরু করছে, আল্লাহ ভূমিকার মধ্যে দিছেন এই কথা যে কোন ইমানদার নর নারীর অধিকার নাই আল্লাহ এবং আল্লাহর রসুল যে ফয়সালা করবেন তার বিরুদ্ধে। এটা একটা ঘোষণা পত্র, সরকারি ঘোষণা। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিনা মুমিন, পুরুষ নারী, তো কোন ইমানদার নর নারীর অধিকার নাই, সরকারি ঘোষণা, আল্লাহ এবং আল্লাহ রসুল ফয়সালা করিয়া দিবেন, আর এরপরে তার পছন্দ হবে না এটা হইতে পারে না, কোন এখতিয়ার নাই, এটা ভূমিকার মতো সরকারি ঘোষণা। কেন এই ঘোষণা দিলে, ঘোষণা দিলেন এই জন্য যে ঘটনা একটা ঘটে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, আর ইয়া এতলিনের ভূমিকা, এরপরে ঘটনার শুরু করে দিচ্ছেন আল্লাহ তাআলা,
কি ঘটনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি এর ঘরে একটা ছেলে থাকতো, যায়েদ ইবনে হারেসা। তাকে ছোটবেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনছিলেন, তার বাপের পরিচয় নেই, বাজারে বিক্রি হয়। হুজুর পছন্দ করিয়া এই ছেলেকে হুজুরের ঘরে আনলেন। বাপ নাই, আসলে বাপ আছে, কিন্তু জানাকে হরণ করিয়া কোন দুর্বৃত্ত না, হারেস হলো বাপ, এনে বাজারে বিক্রি করলে যে হুজুর ঘরে নিয়ে আসে। হুজুর পছন্দ করে তাকে নিজের ছেলের মতো আদর করতেন, আর মানুষের কইতো হুজুরের ছেলে, হুজুরের ছেলে। তো মাঝে ডাকতো যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের পুত্র, নাউযুবিল্লাহ মিন শাইতানির রাজিম। এই ব্যাপারটা আগেই করতো সাহেব। কুরআন শরীফে আর কোন সাহাবীর নাম নাই, একমাত্র নাম আছে যায়েদ। আবু বকর উমর কারণে আমি আরো আর অনুরোধ করি আপনারা কাছে কাছে, এটা সাধারণ ওয়াজে সব মনে করা হচ্ছে না, এটা বয়ে বয়ে মনে কি কয় আল্লাহ কোরআনে। যায় তার নাম কোরআন চলবে, আর কোন সাহাবীর নাম নেই, যায় যায় হার না। তো যায় তুমি হার এটা হইলেন হুজুরের দরবারে প্রথম মুসলমান, প্রথম কেমনে কয়েকজন প্রথম, মেয়েদের মধ্যে খাদিজা প্রথম, আর উপযুক্ত পুরুষের মধ্যে আবু বকর প্রথম, আর ছোট ছেলেদের মধ্যে আলী প্রথম, আর জায়েদ খাদেমদের মধ্যে প্রথম। আপনার যদি একটা খাদেম থাকে ঘরে, চাকর নকর থাকে, আপনাকে বালা রকম ছিলেন, বালা মন্দ এই বালা ছিলেন। অনেক খাদিমরা বিদ্রোহ করে ব্যাগে চলে যায়, অনেক খাদিমরা মালিককে মারবারও চেষ্টা করে, গাড়ি চলে গেলে জবর জড়াই থাকে, এরকম ঘটনাও ঘটছে। খাদিমে মাই গেলা জ্বালায়, আর খাদেমে যদি ভালো করে তো আপনি ভালো মানুষ, কারণ এই দেরি হোক আপনি কি ব্যবহার করেন। তো খাদেমদের মধ্যে যায় এক নম্বর মুসলমান, হুজুরের ঘরে থাকতো, হুজুরের খেদমত করতো। এরপরে বাদে খুঁজ পাইয়া হুজুরের দরবারে আইল, যাই ছোট ছেলে, হুজুর তো পছন্দ করে আনছে কি তার বাজারে। বাদে খুঁজ পাইয়া আইয়া হুজুরকে কইল, আমার ছেলে আপনার কাছে। ছেলে গেল, এটা তোর বাপ নি বলে, বাপ ছেলে চিনছে। এখন হুজুর বললেন, তোমার বাপ পাওয়া গেছে, আমি তোমার সম্পূর্ণ স্বাধীনতা দিলাম, তোমার বাপের সাথে তুমি চলে যাও। জায়েদকে তো শুরু, জায়েদ বলে মোহাম্মদকে বাপ বানাইয়া আর কাউরে দুনিয়াতে বাপ বানাই কি চাই না, আমার দরকার নাই। এত আসি ছোট মানুষ, হুজুর সাল্লাল্লাহু দরবার থেকে এসে গেল। হুজুর বললেন, আমি তো এখতিয়ার দিয়ে দিই, যেমন তোমার তোমার লোকের দায় না তবে দিতে থাকো। আর এটা আমার সন্তুষ্ট হইল যে নবীর দরবারে থাকবে, আর নবীকে আব্বা আব্বা বলবে, ঠিক আছে আমি সন্তুষ্ট আছি। ওই হুজুরের দরবারে রেখে গেল, শেষ পর্যন্ত উনি মদিনা দিয়ে থাকলেন হুজুরের দরবারে। আশিকে রসুল প্রথম ইমানদার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমানের দাওয়াত দিলেন, তো এই জয় মুসলমান হয়ে গেল। তো ক্যাটাগরি আছে, মেয়েদের মধ্যে প্রথম মুসলমান কে, খাদিজা, আর বড় বড় পুরুষের মধ্যে প্রথম মুসলমান কে, আবু বকর, আর ছোট ছেলেদের মধ্যে প্রথম মুসলমান কে, আলী। বাপের আগে সবার আগে হবলের আগে আলীকে হুজুর লালন পালন করতেন, আবু তালিবের পুত্র। আর খাদেমদের মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বড় হয়েছে, কারণ আসল মশলার দিকে আসেন, ভূমিকা তো আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহর আল্লাহর ফয়সালা সবাই মানতে হবে, এর উল্টা চলবে না, এটাই হলো ভূমিকা ছিল। জায়েদ বড় হয়েছে হুজুরের ফুফাতো বোন জায়নাব, কিনা ফুফাতো বোন নবীর বংশ, হুজুর আদর করিয়া জায়েদের কাছে বিয়া দিলেন। ফালক ফুটিল জায়েদ, নবীকে বাপ থাকে, ঘরে থাকে, হুজুরের খেদমত করে, মানুষও বলা বলি করত, জায়েদের মোহাম্মদের এগুলো প্রথম কোরআনে নিষেধ করে, তোমরা এইভাবে ডাইতো না। মোহাম্মদ সাল্লামের পুত্র জায়েদ ইবনে মোহাম্মদ, আসল বাবের নামে ডাকো,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের কোন পুরুষের তো বাপ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কেন রাখো? তার আসল বাপ আছে যায়েদ ইবনে হারেসা, রাখো, আল্লাহ নিষেধ করে দিয়েছে। ভালো পুত আসল কোথায়? আসল বাপ আছে, ধর্মীয় বাপ আসল বাপ হয় না, ধর্মীয় বোন আসল বোন হয় না, ধর্মীয় মা আসল মা হয় না। এটাই না পুরা দেখা, তোমার পুরা দেখ মশলা। এখন জয়েদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়েদের বিয়ে করাই দিলেন। জয়েদ বলল কোরআন পড়ছ, নবীর বংশ, নবীর ফুফা তো বই, আর জয়েদ বেড়ার বাড়ি আর কেনে নবীর বংশ না কোরআন বংশ ওটা। এটা বিয়ার পরে আর বন বন হয়েছে না, মিল জুড়েছে না, অ্যাডজাস্ট হয় নাই। জায়েদ বহুত চেষ্টা করছেন নবী পরিবারের মেয়ে জাইনাব সুন্দরে বুদ্ধিরে কোনো দিক দিয়ে কম নাই, কিন্তু অ্যাডজাস্ট হয় নাই। এই জন্য শরীয়তে বলে বিয়াশাদের মধ্যে এটাও চিন্তা করতে হবে গার্জিয়ানদের অ্যাডজাস্ট হবে কিনা। আপনারা ইংলিশ কইলাম বাইনি দুই পক্ষ না পুরা পুরি মন বুঝিলাম, এটা দেখতে হবে। খালি ডিগ্রি দিকে বিয়া দিলে হইতো না, শুধু চাপ দেখে দিলে হইতো না, শুধু রং দেখে দিলে হইতো না। জয়েদ বারবার হুজুরের কাছে যে বলেন বিয়া তো হুজুর দিচ্ছেন, আমার কপাল খুলছে ভাগ্য বালা, কিন্তু মিল মর্জি মতে তো মিল হয় না, দুয়ের পক্ষে তো মিল হয় না, আমি কি করতাম? হুজুর বলেন জয়েদ সবর করো, সবর করো, বহুদিন পর্যন্ত বাস করছে জায়েদকে, সবর করো, ধৈর্য ধারো, মিল হইব। এভাবে সময় যাইতেছে আর জায়েদ বারবার বলতেছেন, জায়েদ চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হুজুরে দিয়ে দিচ্ছেন, হুজুরের আত্মীয়, এখন হুজুরের মর্জিকে চলো বলা, হুজুরের হুকুম তো মানতে হয় না। জয়নবের শেখায়ত কম করছেন, কিন্তু জয়েদে বেশি করছেন। জয়নব মধ্যে মধ্যে যে বলেন বিয়া তো দিচ্ছেন, কিন্তু আমার মনের সাথে মিলে না, মিজাজ দুই রকম, বনে না আল্লাহর কুদরতে খেলা অন্য না, এটার বনবার কথাটা। যখন বনে না হুজুর বহুত বুঝাইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ পর্যন্ত কি করা যায়। কিন্তু এখানে আর একটা কুদরতি কেরেশমা আছে, জয়েদ হুজুরের পালক ফুল আর জয়নব হইল হুজুর সালামের ফুফাতো বোন, ফুফাতো বোনকে বিয়া করা যায়, মামাতো বোনকে বিয়া করা যায়, চাচাতো বোনকে বিয়া করা যায়, করা যাবে না করা যায় না, আপন চাচার কাছে পাতিজি বিয়া দেওয়া যায় না, আপন মামুর কাছে বিয়া দেওয়া যায় না, আপন চাচার শাস্তল্লা চাচাই বেশ করে, আপন চাচার কাছে ভাতিজির বিয়া হয় না, আপন মামুর কাছে হয় না, মামা তো ভাইয়ের কাছে হয়, চাচা তো ভাইয়ের কাছে হয়, শাস্তল্লা চাচার কাছে হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন কোন ভাই নাই, তাই যে আপন চাচা হওয়ার কোন সুযোগ আর নাই, হুজুরের ভাই আছিল নাই। এখন ফাতেমার আপন চাচা নাই, শাস্তল্লা চাচা আছে, শাস্তল্লা চাচা কেন আলী, আলী তো হুজুরের ভাই, আপন ভাই নেই, শাস্তল্লা ভাই আবু তালিবের পুত্র, তো ভাতিজিকে চাচার কাছে বিয়া দিলেন, আপন চাচা না, সুন্নত জারি করলেন দুনিয়াতে, মশলা জারি করলেন যে চাচা তো ভাইয়ের কাছে বিয়া হইতে পারে, মামা তো ভাইয়ের কাছে হইতে পারে, শাস্তল্লা চাচার কাছে হইতে পারে, আলী হুজুরের চাচা তো ভাই। ফাতেমার কি হইল, চাচা ঠিক, আপন চাচা নেই, আপন চাচার কাছে বিয়া হয় না, তো সুন্নত জারি হইল শাস্তল্লা চাচার কাছে বিয়া, আলী শাস্তল্লা চাচা ফাতেমার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দুনিয়াতে শরীয়ত জারি করা, কি শরীয়ত, ফুফাতো বোনকে তো বিয়া করা যায়, জয়েদ ফুফাতো বোন, কিন্তু অন্যদিকে পালক পুত্র,
কালো পুত্রকে না জায়েদ, জায়েদের কাছে বিয়ে হয়েছে। নিজের ছেলের কাছে যদি কোন মেয়ের বিয়া হয় তা আপনি হইলেন শ্বশুর। আবাদুল আবাদের জন্য ওই মেয়ে আপনার ছেলে রাখুক আর না রাখুক, ছেলে মজা দাগ তালাক দিয়া দো, কেমন পর্যন্ত আপনার লাগিয়ে হারাম হয়ে গেছে। আপনি যে শ্বশুর পুতের বউরে আর বিয়া করতা পুত মজা দাও, তোমার পছন্দ হলে বিয়া করতাম, পুতে সারিয়া দেও, এ বউ বউ তোমার লাগে, কেমন পর্যন্ত বিয়া হারাম, এখানে পর্দা নাই, তোমার বউয়ের রাখুক আর না রেখো, তোমার ছেলে মরিয়া যাও, এই ভূতের বউর সাথে তোমার যে আত্মীয়তা আছে কেমন পর্যন্ত আছে। ওই মেয়ে তোমার সামনে একটি পারবে তুমি শ্বশুর, তুমিও তার সামনে যেতে পারবো, তোমার ভূতের রাখুক আর নাই রাখুক না মরিয়া যাবো। এখন রইল ফালক পুতের বউ কি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে মশলা জারি করে দেন হুজুর সাল্লামের মাধ্যমে, জায়েদ শেষ পর্যন্ত অপারগ হইয়া তালাক দিয়া দিলেন, জয়নবকে তালাক দিলেন, জয়েদ ফালক ফুল ধর্মীয় ফুল। এখন পুতের বউ হইল জয়নব, জয়নবকে হুজুর ফুফা তো বই নিজে বিয়া করতে পারেন, এ প্রশ্ন হইল এটা তো পুতের বউ, ছেলের বউ ছেলে কেনা জয়েদ, এটা আসল ছেলে না আলোক ছেলে, এটা বিয়া করা যায় কিনা। সারা দুনিয়াতে এই মশলা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা বলেন তুমি জয়নবকে বিয়া করতে হবে। আরে জয়নবকে বিয়া করবো কেমনে, সারা দুনিয়া জিরা বদনাম হইব, পুতের বউ বিয়া করে নিস, এই বদনাম সহ্য করবো কেমনে, পুতের বউ বিয়া করে নিস। কারণ ভালো পুত্রে ধর্মীয় পুত্রে মানছে এমন মূল্য দেয়, ধর্মীয় মা ডেকে পর্দা মানে না, ধর্মীয় বোন ডেকে পর্দা মানে না, ধর্মীয় ভাই ডেকে পর্দা মানে না। আল্লাহ কোরআনের মাধ্যমে এই শরীয়ত মশলা জারি করতে চান, ধর্মীয় মা মা না, ধর্মীয় বোন বোন না, ধর্মীয় পুত পুত না, এটা নকল, এটা আসল না, আসল পুতের বউ বিয়া করতে পারবে না, এটা হলো মশলা। আসল পুতের বউ ফুট, আসল পুত কোনটা রক্ত সম্পর্ক যেটা, আর এটা হলো দাগের সম্পর্ক, দেখে বাইন বানিয়ে গেছে। ধর্মীয় বোন আসল বোন হয় না, ধর্মীয় মা আসল মা হয় না। হুজুর সাহেব বলেন সারা দুনিয়ার মহিলারা আমার জন্য ধর্মীয় বোন, সারা উম্মতে মুহাম্মদী ধর্মীয় ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি এর বিবিরা ধর্মীয় মা। আল্লাহর কোরআনে সূরা আহজাবে বলে দিছেন হুজুরের বেগম সাহেবরা সমস্ত উম্মতের জন্য মা, কিরাত মা আয়েশা উম্মে সালমা ধর্মীয় মা। ধর্মীয় মা যদি আসল মা হইত তো পর্দা কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াসআলুহুন নামে ওয়ারা হিজাব, ধর্মীয় মারে আসল মা মনে করিও না, আয়েশাকে তোমরা আসল মার মতো মনে করিও না, মশলা শিখো যাও কিন্তু পর্দার আড়াল থেকে তোমরা নবী বীরের থেকে মশলা শিখে আসো। এলে সূরা আযাব এই কথা কোরআন পরিষ্কার ভাবে বুঝাই দিতেছে, ধর্মীয় মা আসল মা না, ধর্মীয় বই আসল বই না, ধর্মীয় সাসা আসল সাসা না, ধর্মীয় ফুট আসল ফুট না, ধর্মের বাপ দেখছে, ধর্মের বাপ দেখলে কোন আসল বাপ হয় না। এই মশলাটা জারি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ তাআলা বলেন তুমি জয়নবকে বিয়া করো, হুজুর বলে ইন্না লিল্লাহ, সারা দুনিয়ায় বদনাম হইব, পুতের বউ বিয়া করে এসে আল্লাহকে বদনাম সদনাম যাই হোক, যদি বদনাম ধরাও তো শরীয়ত জারি হবে কেমন করে? ওয়াতাকশন না ওয়াল্লাহু আহাক্কু ওয়াতাকশা, তুমি মানুষের বদনাম ধরাও, যদি মানুষের বদনাম ধরাও তো মশলা জারি হইব কেমনে? জয়নবকে বিয়া করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর হুকুমের দিকে বদনামের দিকে, আল্লাহ তাআলা বলেন আমার হুকুমকে তুমি রক্ষা করো, ধমক দিয়া দিছেন। এরপর আল্লাহ বলেন আরে জয়নবের উকিল আমি তোমার সাথে বিয়া করাইলাম, আমি উকিল হইয়া
জয়নবের বিয়ে তোমার সাথে করাইছিলাম, তো আসমানি ফয়সালা হয়ে সব বলছে না কেহা আমি বিয়ে করাই। চতুর্দিকে কাফির মুশরিকরা সমালোচনা শুরু করছে, সমালোচনা করলে হইব, সমালোচনা করলে কি জ্ঞান হইব, হক মশলা আল্লাহ তাআলা জারি করেছে। আল্লাহ তাআলা বলেন এই মশলা এই জন্য জারি করছি যে যাতে মানুষের জন্য কোন কঠিন অবস্থার সম্মুখীন না হইতে হয়। কঠিন ম্যাডাম এবং ধর্মীয় পুতের বউ ধর্ম পুতে ছেড়ে দিছে, এখন এই বেটি যাইতো কই, এই বেটি যদি ওই বাপের পছন্দ লাগে বাপের আদর লাগে তো বিয়া করে রাখতো, যাতে শরীয়তের মধ্যে কোন রকমের বিপদের সম্মুখীন কঠিন সম্মুখীন না হইতে হয়। কোরআনের মশলা বুঝছেন নি, মাঝে মাঝে যদি না দেখো শরীয়তের মশলা হুজুর সাহেবদের জারি করছে, কোন মৌলবী যদি নেই, এখন মৌলবী যদি এমন হয় মানুষের বদনাম হয়ে যদি কোন শরীয়তের মশলা জারি করতে চায় না, তাহলে এটা কি বৈধ হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়াতাকসান নাস, আল্লাহকে ডরাও, আমি জয়নবের বিয়ে তোমার সাথে করাই দিলাম। হযরত জয়নব হুজুরের দরবারে যখন আসলেন ফুফাতো বোন এমনি বিয়া করে যায় পুত্রের বউরে, আসল পুত্রের বউলে বিয়া হারাম, নকল পুত্রের বউলে ধর্মীয় পুত্রের বলে বিয়া যায় হুজুর করে দেয়। এখন হুজুরের দরবারে আরো বিবিরা আছেন না উম্মাহাতুল মুমিনিন, হযরত জয়নব তো পুত্রের বউ করতে গিয়ে এটা বদনাম তো উনারও আছে, কিটা বদনাম আছে দুই বিয়া বদনাম হয় না, হয়তো বদনাম তো খেলে অনেকেই জামাইয়া সারা বমিয়া করতো আরেক বেটা সাইডে দিছে এটা। হযরত জয়নব বলেন ওনার সতীনদের সাথে শোনো কোরআন কইলে বুঝো, কোরআনে কইছে আল্লাহ আমার বিয়া নবীর সাথে করাই দিছে, আমার বিয়ার উকিল আল্লাহ,